আমেরিকা নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। করোনা ভাইরাস মোকাবেলায় ইরান সহ সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, তখন মার্কিন নিষেধাজ্ঞার কারণে চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতিকে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির সুযোগ হিসেবে নিয়েছে আমেরিকা। সর্বশেষ পদক্ষেপ হিসেবে তেহরানের পরমাণু কর্মসূচি এবং দেশটির জাতীয় তেল কোম্পানিতে সহযোগিতার দায়ে ইরানের 5 পরমাণু বিজ্ঞানী ও কয়েকটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে মার্কিন বাণিজ্য কর্তৃপক্ষ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, ইরানের পেট্রোকেমিক্যাল খাতে উল্লেখযোগ্য পরিমাণ লেনদেন জড়িত থাকায় দেশটির 3টি প্রতিষ্ঠানকে ওয়াশিংটন কালো তালিকাভুক্ত করেছে। ইরানের স্বরাষ্ট্রবাহিনীর একটি সামাজিক বিনিয়োগ প্রতিষ্ঠান ও এর পরিচালকরাও কালো তালিকার মধ্যে পড়েছে বলে পম্পেও জানান। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন নতুন করে এ নিষেধাজ্ঞা দিল। পরমাণু সমঝোতাকে বেরিয়ে যাওয়ার পর থেকে আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা দিয়েই চলছে। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, ঔষধ ও অন্যান্য চিকিৎসার সামগ্রী সহ মানবিক অতি গুরুত্বপূর্ণ বহু পণ্য এসব নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। ফলে করোনা ভাইরাসে আক্রান্ত বহু মানুষ চিকিৎসা সংকটে ভুগছে এবং এ পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছে। একদিকে করোনা ভাইরাসের আক্রমণ, অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা ইরানকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করেছে। স্পেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান কাশখাবি বলেছেন, ইরান একমাত্র দেশ যাকে এ ধরনের কঠিন পরিস্থিতিতে করোনা ভাইরাস মোকাবেলা করতে হচ্ছে। তিনি বলেন, ব্যাংক ও অর্থ লেনদেনের উপর নিষেধাজ্ঞার কারণে চিকিৎসা খাতে জরুরি পণ্য আনতে পারছে না ইরান। তবে আন্তর্জাতিক ব্যাপক চাপের মুখে মার্কিন কর্মকর্তারা সম্প্রতি এক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান করোনা ভাইরাস মোকাবেলার বিষয়টিকে রাজনীতিকরণে বিরোধিতা করছেন। আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও সব দিক থেকে ইরানকে পঙ্গু করতে ফেলার মার্কিন ষড়যন্ত্র তেমনিই, বরং তাদের নিষেধাজ্ঞার তালিকা ক্রমেই বাড়ছে। করোনা মোকাবেলা সহ চিকিৎসা খাতে ইরান যাতে কোনো সুবিধা করতে না পারে, সেজন্য বিদেশ থেকে যে কোনো ওষুধ আমদানির পথে বাধা সৃষ্টি করছে আমেরিকা। তবে ইরানকে নজ্জানো করতে ব্যর্থ হয় ট্রাম্প প্রশাসন ব্যাপক সমালোচনার সম্মুখীন হচ্ছে। মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞ ফল ফিলার ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি মার্কিন নীতির ব্যর্থতার কথা উল্লেখ করে বলেছেন, যারা ইরানের উপর প্রচণ্ড চাপ সৃষ্টির পক্ষপাতী তারাও এক্ষেত্রে মার্কিন ব্যর্থতার কথা স্বীকার করেছেন। তবে ওয়াশিংটনের বিদ্বেষী পদক্ষেপ সত্ত্বেও ইরান বহুবার বলেছে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা আত্মসমর্পণ করবে না। এদিকে ইরানে 10 মিনিটে মারা যাচ্ছে একজন, ঘণ্টায় আক্রান্ত 50। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে প্রতি ঘণ্টায় 50 জন লোক করোনায় আক্রান্ত হচ্ছেন, আর প্রতি 10 মিনিটে মারা যাচ্ছেন একজন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর টাইমস অফ ইসরায়েলের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানোস জাহানপুর ইরানি নাগরিকদের এ পরিস্থিতি বিবেচনায় রেখে নওরোজ ভ্রমণ সম্পর্কে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। এমনকি সামাজিকতার রক্ষা থেকে দূরে থাকা দরকার বলে মনে করেন তিনি। ইরানে আরও 147 জন নতুন করে আক্রান্ত হয়েছে বলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়। চীন, ইতালি ও স্পেনের পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের অন্যতম একটি দেশ ইরান। ভাইরাসটিতে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিপ্লবী বাহিনীর কমান্ডার সহ অনেকে মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের এক উপদেষ্টা করোনা ভাইরাসে আক্রান্তে মারা গেছেন।